রাজ্য জুড়ে আমরা দেখতে পাচ্ছি গতকাল কুমিল্লার ঘটনার প্রেক্ষিতে যে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে আমাদের আজকের এই মৌন প্রতিবাদ হয়েছে। অন্য সব বাংলাদেশের মতো এটা আমিও আশা করি, আমি নিজেও একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখি, আশা করি কদূর ভবিষ্যতে আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ পাব। সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক বিষবাষ্প, আমাদের মধ্যে যে অসাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে তাকে কোনোভাবেই বিনষ্ট করতে পারবে না। সারা দেশে আপনারা জানেন হিন্দু ধর্মীয় সবচেয়ে বড় উৎসব যেটি শারদীয় দুর্গা উৎসব শুরু হয়েছে, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে এবং যুগ যুগ ধরে আমরা সেই সম্প্রীতিতে বিশ্বাস করে একসাথে সবাই বসবাস করে আসছি। আমরা যেমন তাদের উৎসবে যাই, তারা আমাদের উৎসবে আসেন এবং আমাদের মধ্যে সেই বন্ধনটি রয়েছে। কিন্তু দুঃখজনকভাবে এবারের শারদীয় দুর্গা উৎসবে আপনারা লক্ষ্য করেছেন যে কুমিল্লা, বান্দরবন সহ বাংলাদেশের কিছু কিছু জায়গায় ধর্মীয় উৎসবে, বিশেষ করে শারদীয় দুর্গা উৎসবে প্রতিমা ভাঙচুরের মতো ঘটনা ঘটছে, তারা হচ্ছে মণ্ডপগুলোতে হামলার ঘটনা ঘটছে। এই যে সাম্প্রদায়িক হামলা যে ঘটছে, সেই হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই মৌন প্রতিবাদের আয়োজন করেছে।